ডিব্রুগড় উন্নয়ন প্রাধিকরণ আর আইটিডিপির অধ্যক্ষর উপস্থিতিত মরাণ মিরিহুলাত সোনোৱাল কছাৰী উন্নয়ন সমিতির উদ্যোগত কৃতি ছাত্র ছাত্রীক সম্বর্ধনা। মরাণ আঞ্চলিক সোনোৱাল কছাৰী উন্নয়ন সমিতি আর সোনোৱাল ভাষাত কথা বতরা মরাণ শাখার উদ্যোগত আর মরাণ সোনোৱাল কছাৰী রাইজর সহযোগত মরাণ মিরিহুলা প্রেক্ষাগৃহ উন্নয়ন সংঘত 2023 বর্ষর উচ্চ আর উচ্চতর মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষাত উত্তীর্ণ সোনোৱাল কছাৰী ছাত্র ছাত্রী সকলের অভিনন্দন অনুষ্ঠান আজি দিনজোড়া কার্যসূচী অনুষ্ঠিত হয়ে যায়। অনুষ্ঠানত ডিব্রুগড় উন্নয়ন প্রাধিকরণের অধ্যক্ষ অসীম হাজরিকা আর আইটিডিপির অধ্যক্ষা স্বর্ণ শইকীয়া দেউৰী উপস্থিত থাকে। অনুষ্ঠানত উন্নয়ন সমিতির সভাপতি দীপক সোনোৱাল তথা সম্পাদক ত্রেসেন সোনোৱাল, সোনোৱাল ভাষাত কথা বতরা সমিতির সভাপতি প্রদীপ সোনোৱাল তথা সম্পাদক গুণ বৰুৱাকে প্রমুখ করে উদ্যোক্তাসকলের বিষয়ববীয়া আর কার্যকর্তার লগতে ছাত্র ছাত্রী আর অভিভাবক সকল উপস্থিত থাকে। আমার জিয়াই থাকবলে কারণে সদায় শিক্ষা লাগবে, শিক্ষা আমি জরুরি, শক্তি পাব, যে শক্তি আমার আগুয়াই নেওয়ার কারণে প্রধান জানা যাব। গতি আজি যে কলাগুরু মহাসভার বিষয়ে আমি সকলে আজি সকলে জ্ঞাত যিজন ব্যক্তি সমাজলৈ শ্রীমন্ত শঙ্করদেবর যামাজিক আর সাংস্কৃতিক যিপ্লব ঘোষণা করেছে সেই বিপ্লবক আগুয়াই নিয়ে সমাজত এক সাংস্কৃতিকভাবে আগুয়াই নেওয়ার কারণে যে ধরনের অবদান আগবাই গেল সেইখানে আমি নিশ্চয় মরাণ আঞ্চলিক সোনোৱাল কছাৰী উন্নয়ন সমিতির উদ্যোগত আর মরাণ সোনোৱাল কছাৰী ভাষার মরাণ শাখার সহযোগত আর মরাণ সোনোৱাল কছাৰী উন্নয়ন রাইজর সহযোগত যে অনুষ্ঠান আজি অভিনন্দন অনুষ্ঠান আমি আয়োজন করেছো। 32 জন কীর্তিমান ছাত্র ছাত্রী সকলক আজি অভিনন্দন প্রেরণ করা হয়েছে। আর আজি আমার ডিব্রুগড় উন্নয়ন প্রাধিকরণের অধ্যক্ষ উপস্থিতিত লগতে বিভিন্নজন তলসী সোনোৱাল, ডক্টর তলসী সোনোৱাল আছে আর বিশিষ্ট অতিথি সকল আছে। অতিথির উপস্থিতি আমি 32 জন ছাত্র ছাত্রী কেটিমান ছাত্র ছাত্রী সকলক আজি এই কার্যসূচীর যোগেদি আমি তেখেতসকলক শুভেচ্ছা প্রদান করেছো।